গাইস, শুভ সকাল। বাজে এখন সকাল 10টা বাজতে যাচ্ছে, আর এখন বলবে যে এরকম রেডি শেডি হয়ে বুকে চশমা লাগিয়ে কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে একটা বিয়ে আছে, অনেক পাড়াতেই বিয়ে দেখতে পাচ্ছি। ওই দেখো প্যান্ডেল, আমি এখানে জামাইকে খুঁজে পেয়েছি, বলছি এই তো সামনে বসে আছে, বিয়ে তো হবে, এর জামাইকে বাসে করে নিয়ে যাচ্ছি আমরা। আর ওই দেখো, ওই দেখো কার সঙ্গে ফোনে লাগিয়ে বসে আছে, বন্ধু বন্ধু না বান্ধবী, কোনটা না? হাত তালি মার, মাছ লিয়ে হিজড়ে মতো হচ্ছে না, বলে দে না রে, দে না রে, আমি বাসে উঠলে হিজড়ে উঠে, মানে অন্যজন বাসে উঠলে নিয়ে উঠে, কিন্তু আমি বাসে উঠলে হিজড়ে উঠে। দেখতে পাচ্ছ সব হিজড়ে, সব হিজড়ে, জোড়া হিজড়ে। বিয়েটা হচ্ছে কোন গ্রামে? দান্নপাড়া, মানে হাসিমুলে নানি বাড়ি, হাসিমুলে বাপের শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি গ্রামে। সমস্ত কিছু আমাদেরকে গাইড করবে এই ভাই, আমাদের গাড়ি, আমাদের গাড়ি এখান থেকে রওনা হয়েছে 10টা 10-এ, দান্নপাড়া পৌঁছাবে কটায়? এটার পাড়ার নাম কি? এটা দানপাড়া। তুমি চলে পাঞ্জাবি কই তোমার, টাকা কেটে দেবে তুমি নাকি? টাকা কই দা, বিয়ে বাড়িতে এসে জলসা খবর পাচ্ছি, কি আছে এখানে 17ই ফাল্গুন মাগরিব হইতে মধ্যরাত্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ঠিকানা হচ্ছে নবস্থা, খাওয়া দাওয়া নবস্থা খুজুরিপাড়া। ওকে, বেশি দূর নয়, বেশি দূর নাই, যারা ওই জায়গা থেকে দেখছো তারা অবশ্যই চলে যাবে। ওকে, এটা হচ্ছে মেনু, প্রধান বক্তা। এখন ফ্রিতে জামাই দেখে না, ফ্রিতে জামাই মনি ভাই, টাকা হয়ে, হ্যাঁ মনি ভাই, হ্যাঁ ঠিক আছে। এদিকে তো জামাই দান্নপাড়া গ্রামে নাকি? দান্নপাড়া না দন্নপাড়া, কোনটা? আমরা খেতে বসে যাই, একবার খেয়ে গেছে, একবার খেয়ে গেছে, আমার এসে ভাই টুক চালা ওই সই থেকে হবে না। সে কি লিজ জামাই না লাজ জামাই কি বলে না, সেটারে বসে এখন প্যান্ডেলে বসে পড়ছি। সবার প্রথম দিয়েছে বেলা, বেলা শুনছো? ঠিক আছে, এটা একটা মানে ওয়াটার বোতল দিয়েছে, তার সাথে একটা টেস্ট ভালো আছে, কেমন টেস্ট বলো? লেবুর মতো, লেবুর মতো। শেষ হতে এখন দিয়েছে আমাদেরকে হচ্ছে একটা করে প্লেট, এখানে দেবে হচ্ছে ফল। এক এক করে এগুলোই পড়েছে, এখন আসছে, ওকে এখন আসছে উঁচি বা কচুরি আর কি বলে, আর এখন অনেক নাম আছে যেটা যেটা বলেছিল ভাই, বাট তার আগেই পেট ভরে গিয়েছে। টেস্ট সব ঠিকঠাক আছে তো? আমাদের এইসবে ক্যাটারিং এর দায়িত্বে আছে আমাদের এই ভাই, ক্যাটারিং তো ক্যাটারিং, ক্যাটারিং এর লোক, মানে ক্যাটারিং এর হেড আছে তাদের। এই জামাই ও লিড জামাই বেশি কি বলে না, লিড জামাই না লিড বর, লিড বর। আমি খেতে তোমাদের করেন কি খাবার, আল্লাহ যা করে ভালোই করে। তোমরা কোথায় যাচ্ছ? কোথায় এইদিকে সব গা ধুতে না গোসল করতে? কোনটা গোসল করতে? যেটা বলবো। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ নেই আয় নাকি সবারই?
বিরিয়ানি আছে তো বেশি করে ছাঁটাবে, ওই জন্য ব্যাপারটা বুঝিনি। আর আমরা এইদিকে চললাম ঘুরতে, আর এই যাচ্ছে মেয়ে দেখতে সহেল। আর এখন আমরা আছি দান্নপাড়ার কোন পাড়া, এটা হাসিবুল ভালো জানে। কি কি পাড়া? নানির বাড়ি এই পাড়ায়। ওর আবার নানির বাড়ি গিয়ে আছিলাম না দদির মনা মনে। নানির বাড়ি তাও বলছে ছেচর পাড়া। ভাই যারা এখান থেকে ভিডিও দেখো এই মালটা আসবে বেড়াতে, দৌড়ে তখন দেবে খানিক। অন্য গ্রাম পার করে এখন এসেছি, কি লেখা রয়েছে রোহিণীপুর। দেখো থ্যাংক ইউ, কি করছো কি ওটা পান্ডারে? হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ভালো দেখিয়ে এই তো নিয়ে নিজে। আমরা এত ঘুরছি তো আমাদের পিছু ছাড়ছে না এই মেয়েটা, সব খারাপ। সব সময় তাকাই দিতে আঙুল দেখেছে, নিজের জামাটা ছেঁড়া। আর ওইদিকে ভাই ও নিজে অ্যাড দিছে সানলাইট নাও। বুঝতে পারছো জামানাটা কোথায় গিয়েছে? তুই আটকাচ্ছিস কেন? তোর কি হয়েছে? সাফিল্লা তুই কোন দিকে তাকাচ্ছিস? ভাই খাওয়া দাওয়া করে এখন এসছে বাঁশের চাং, মানে প্রত্যেকটা গ্রামে একটা করে রত্ন। বলবে তো বটে, বলা দরকার। যেরকম বারো হাতারি ছেলে সেরকম বলবে না। মেয়ে দেখা কমপ্লিট, কি হলো কি শুরু হয়েছে বিয়ে পড়ানো। ভাইকে দেখে মনে হয় ভাই বিয়ে করতেছে। আমি শুনেছি এখন বিয়ে পড়ানো কমপ্লিট, বিয়ে পড়ানো কমপ্লিট করে এখন বাইরে সব বসে আছে বিরিয়ানি খাওয়া, সব খাওয়ার জন্য এখন বসে আছে থাকে সব, ঠিক আছে। আর ওদিক থেকে সবাই আসছে, মানে যারা গ্রামে আছে তাদের মানে বিয়ে পড়ানো কমপ্লিট হলো। এখন নাকি বলছে যারা গ্রামের ওদের যে কুটুম আছে তাদেরকে নাকি আগে খাওয়াবে, দেন তারপরে আমাদেরকে। তার জন্য আমরা এখানে বাইকের উপরে বসে আছি, দেখা যাক কখন আমাদের পেটে দানা পড়ে। আমার ভাবিটা হয়েছে দেখো, কিন্তু এই যে এই স্ট্রিটে সব আছে সব, সাফিউল্লাহ এখান থেকে একটা একটা করে ঘুরছে ভাই। হয়ে গেছে লা 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 এ বন্ধু সরো লা লে সাহেব সর সাহেব হ্যাঁ লে লে এখন আমরা এসেছি হচ্ছে বিরিয়ানি খেতে, মানে লাঞ্চের টাইম। বাজে এখন দুপুর তিনটে তিনটে ছয়, ঠিক আছে। আবার প্যান্ডেলে অ্যাম্বিয়েন্সটা একবার বলো দেখাতে কেমন। সবার প্রথম দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস, ড্রিঙ্কস নয় ওয়েলকাম মানে সাদা পানি। আগেরটা দিয়েছিল বেলা, আর এবারে হয় অ্যাকুয়া ব্রান্ড। চলো এবারে এরপরে আসবে বিরিয়ানি, তার আগে হাতটা হালকা করে ধুতে হবে। গাইস দেখে বোঝা যাবে কে এখানে। আমাদের দেখো কত সুন্দর পাতা, আমাদের পাতা দেখো, আরে দেখো আমি ভিআইপি বলে আলাদা করে দিই। ভিআইপি বলে নরমাল দিদি যেমন যে ওই স্বাধীনতার আগেকার ছেলে। এর সঙ্গে টিস্যু স্বাধীনতার আগেকার, ও না পড়ুক আমাকে চালিয়ে টেস্ট বলে দিচ্ছে কেমন টেস্ট হয়েছে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে, বাট রাইসে অনেকটা তেল চলে এসছে। দেখো ওকে দেখো কেমন টেস্ট। হ্যাঁ তেল বেশি হয়ে গেছে, এটা যাই হোক
কিছু করার নেই, এবার একশোর মধ্যে আসি তো আসি। আমাদের গ্রামে, আমাদের গ্রামে বুদ্ধি বলে একজন ভাই সেরা বিরিয়ানি করে। স্যার কেমন টেস্ট? কেমন টেস্ট? হ্যাঁ কেমন টেস্ট? একশো দিয়ে এখনই কেমন মেরে দিল, 50% হবে। চলো এখন ক্যামেরা বন্ধ করে এখন খাবো, তারপরে দিয়ে দেবো একটু পরে। খাওয়া কমপ্লিট, এবার আসছে আমাদের দুই সাপ। ঠিকঠাকই আছে, দারুণ টেস্ট। কোল্ড ড্রিঙ্ক সেভেন উইথ স্প্রাইট, এটাকে হজম করে এই গ্রাম ত্যাগ করবো। কালো কালারের শিয়াল দেখতে পাচ্ছ না গো, কুকুর মনে হচ্ছে মোটা ভাই ছোটে পড়েছি। এখন এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাড়ি, বাসের নাম হচ্ছে। চলো এই সামনে যে গ্রামটা আছে না, এই গ্রামটার নাম বলছে নাকি হাড় মোড়। কি রে ভালো আছিস? ভালো আছিস? এই গ্রামটার নাম হাড় মোড়, আর আমরা যেখানে এসেছি এটার নাম হচ্ছে, আগে বলেছি দন্ডাপাড়া নাকি নাম। আর কিন্তু সেই সিন ভাই, এত সুন্দর লাগছে না? চলো এখান থেকে বাড়ি গিয়ে করবো। ওর আব্বার বিয়ে হয়েছে এখানে, মানে ওর বাপের। আমার তোমার শাশুড়ি টাটা বুঝলি, টাটা তোদের গ্রাম থেকে চলে গেছে। বিয়েবাড়ি থেকে এখন ফাইনালি পৌঁছালাম বাড়িতে। দিন এই ব্লগটা এটুকুই ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।